তো এখন আমি বাতকুলা স্টেশনে রয়েছি। এখান থেকে আমি ট্রেন ধরে বিধাননগর যাব। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। হ্যালো গাইস, তো ও হলো আমার ভাই আর ও আমাকে বিধাননগর থেকে নিতে এসেছে। আমরা আজকে রান্নাঘরের অডিশনে যাচ্ছি। তো কিভাবে যাচ্ছি তোমাদের সাথে দেখাবো, সাথে থাকো আর দেখতে থাকো। আশা করছি সবাই ভালো আছে আর পুরো ভিডিওটা কিন্তু প্রত্যেককে দেখবে, আর যারা নতুন তারা লাইক সাবস্ক্রাইব করে দেবে। চলো হাই ফাই। শহর জুড়ে জানো প্রেমের মরশুম, আলোতে মাখা মাখি আমার গ্রিন রুম। অলরেডি জানো যে কলকাতায় প্রচণ্ড গরম, তো তার মধ্যে ম্যানেজ করে আমাদেরকে যেতে হচ্ছে যেহেতু কিছু করার নেই। ফর্মটা আমাদের জি বাংলা রান্নাঘর থেকে দিয়েছে আর এটা ফিল আপ করে আমাদেরকে জমা দিতে হবে। গাইস, আমাদের রান্নাঘরে অডিশন অলরেডি ডান, কমপ্লিট হয়ে গেছে। তো মোটামুটি অডিশন আমাদের ভালোই হয়েছে। তখন দেখা যাক ফাইনাল রেজাল্টের পালা যে কি হয়। তো আর মোটামুটি কোশ্চেন ভালোই করেছে, যা যা কোশ্চেন করেছে সবটাই মোটামুটি আমি করতে পেরেছি, আনসার দিতে পেরেছি। আর তোমরা সবাই সাপোর্ট করো অ্যান্ড সবাই আশীর্বাদ করো যাতে ফাইনাল রাউন্ডের জন্য আমি সিলেক্টেড হয়ে যাই। তো চলো অ্যান্ড সাথে থাকো, ভালো করে প্রে করো ফর দ্য বেস্ট। একদম চলো, যেতে যেতে আমরা বাকি ভিডিওটা দেখাচ্ছি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। তো আমাদের মোটামুটি অডিশনটা শেষ হলো, তো দুজনেরই খিদে পেয়েছে, তো যার জন্য আমরা খাবার নিয়ে নিয়েছি। এখন আমরা খেয়ে নিচ্ছি, তো তারপর বাসের জন্য আমরা ওয়েট করছি, বাস আসবে। তো বাসে উঠে আমরা বাড়ি যাব, মানে ট্রেন করব উঠতে বাড়ি। তো চলো আইন সাথে থাকো সবাই। তো অনেকেই জিজ্ঞেস করো যে রান্নাঘরে কী কী অডিশনে কী কী ধরো না ধরে, তো সেটা একটু বলি। প্রথমে সেলফ ইন্ট্রোডাকশনটা বলতে হয় যে তুমি কী করছো না করছো সেটা সম্পর্কে বলবে, জিজ্ঞেস করা হয়। আর মোটামুটি তুমি কি রান্না করতে পারো, নতুন কী ট্রাই করেছো রান্নাঘরে, কীরকমভাবে তোমরা দেখো বা কখন হয়, তো এই ধরনের কোশ্চেনগুলোই মেনলি করা হয়। তো যারা রান্নাঘরে অডিশন দেবে তারা এই কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে নেবে। আর তোমাদের নিজেদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই কমেন্টে তোমরা করো, আমি প্রত্যেকে কিন্তু অ্যান্সারে রিপ্লাই করবো, প্রত্যেকের কোশ্চেনের আমি রিপ্লাই করবো। গাইস, যেহেতু আমার বাসে খুব ভিড় ছিল, আমি বাসে আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, তো এখন আমি ট্রেনে ধরবো আর বাড়ি যাবো। তো ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। অবশ্যই যারা নতুন চ্যানেলটায় রয়েছে তারা কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।